আপনারা অনেকেই হয়তো এই ফুল গাছটিকে রাস্তার আশেপাশে বা টেশনের ধারে আপনারা বা কোনো জঙ্গলে দেখেছেন হয়তো তবে আপনারা যে গাছটা দেখেছেন জঙ্গলের ধারে সেটার সঙ্গে এটা একটু তফাত আছে তো এই গাছের নাম হচ্ছে ল্যান্টেনা ক্যামেরা তো এই ল্যান্টেনা ক্যামেরা আমরা যেটা জঙ্গলে দেখে থাকি বা রাস্তাতে দেখে থাকি সেই ল্যান্টেনা ক্যামেরার সঙ্গে এর একটু পার্থক্য আছে পার্থক্যটা কি এই ল্যান্টেনা ক্যামেরার কোনো কাটা নেই গায়ে কিন্তু ওই ল্যান্টেনা ক্যামেরাগুলোতে গায়ে কাটা রয়েছে ওটা জঙ্গলি একটা গাছ তো এইটা কিন্তু জঙ্গলি গাছ নয় এই ল্যান্টেনা ক্যামেরা বিভিন্ন রঙের হয় আপনারা দেখতে পাচ্ছেন সাদা লাল হলুদ এবং কিছু বাইকালারও হয় নীল রঙেরও হয়ে থাকে তো এই ল্যান্টেনা ক্যামেরা খুব সহজেই আপনারা করতে পারেন কোনো পরিচর্যা ছাড়াই গ্রীষ্মকালে বর্ষাকালে প্রচুর পরিমাণে আপনাকে ফুল দেবে আপনার বাগানকে সুন্দর করে রাখতে পারে ল্যান্টেনা ক্যামেরা তো এর তেমন কোনো যত্ন লাগে না তেমন কোনো বিশেষ কোনো খাবার প্রচুর খাবারও দেওয়ার দরকার নেই নর্মাল মাটি দেখুন আমি এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এই ল্যান্টেনা ক্যামেরা গাছের জন্য আমি গার্ডেন সয়েল নিয়েছি সিক্সটি পার্সেন্ট আমি নিয়ে এসি থার্টি পারসেন্ট গোবর সার আর টেন পার্সেন্ট কোকোপিট ইউজ করতে পারেন নাহলে কোনো দরকার নেই কোকোপিট ইউজ করা শুধুমাত্র মাটি সিক্সটি পার্সেন্ট আর ফর্টি পার্সেন্ট গোবর সার ব্যবহার করতে ব্যবহার করে আপনি গাছটা আরামসে করতে পারেন কোনো সমস্যা হবে না দেখুন এই গাছের রোগ পোকা আক্রমণ নিয়ে পরে কথা বলছি তার আগে বলি খাবার দেখুন খাবার দেখুন রাসায়নিক সার আমি এই গাছে অল্প বিস্তর ব্যবহার করে থাকি সব গাছে করি তো এই গাছেও করে থাকি এখানে আপনি কি করুন মাসে একবার দশ ছাব্বিশ দিন তেমন কোনো পেশিয়া স্পেশাল কোনো খাবার বা শুধুমাত্র জৈব খাবার দিতে হবে অন্য কোনো খাবার দিব না সেরকম কোনো ব্যাপার নেই আপনি দশ ছাব্বিশ মাসে একবার দিতে পারেন আর খোলজল মাসে একবার দিন তো এই দুটো খাবার দিলেই এই গাছ যথেষ্ট ভালো বাড়বে সুন্দর ফুল দেবে আপনার সারা বর্ষাকাল জুড়ে ফুল দেবে আরেকটা কথা বলি এ গাছে রোগ পোকার আক্রমণ হয়ে থাকে তো সব গাছেই হয় সেরকম এই গাছেরও হয়ে থাকে তবে এ গাছ অনেক শক্ত পোক্ত তবে তেল ব্যবহার করলে পর রোগ পোকার কোনোর আক্রমণই আপনার হবে না বললেই চলে তো আর আরেকটা সমস্যা এই গাছে হয় ফাঙ্গাসে অ্যাটাক কিন্তু হয় পাতা হলুদ হলুদ স্পট দাগ পড়ে অনেক সময় আপনার ড্রাই ব্যাগ হয় তো এর জন্য আপনাকে ফাঙ্গিসাইড কিন্তু ব্যবহার করতে হবে সাফ ফাঙ্গিসাইড আপনি ব্যবহার করুন পনেরো দিনে একবার করে ব্যবহার করতে পারেন তাহলেই আপনার যথেষ্ট সুন্দর ফুল আপনাকে একটা কথা বলি এ গাছে স্পুনিং কিন্তু দরকার আছে শীতের পরেই এ গাছে স্পুনিং করে দিন তাহলেই দেখবেন আপনার গাছ পুরো ঝাঁকড়া হয়ে থাকবে প্রচুর ঝাঁকড়া হয়ে প্রচুর ফুল কিন্তু আপনাকে দেবে আরেকটা কথা বলি এ গাছে সহজেই প্রোপাগেশন করা যায় ডাল কেটে মাটিতে পুঁতে রাখলেই কয়েকদিন জল দিলেই আপনার এই গাছ থেকে অটোমেটিক্যালি শিকড় গজিয়ে দেবে এবং নতুন চারা আপনি তৈরি করতে পারেন তবে গাছটা ফুল সানলাইটে রাখতে পারেন তবে চেষ্টা করবেন জলে যাতে অভাব না হয় তাহলে আপনার গাছ খুব সুন্দর থাকবে আপনাকে বর্ষাকালে প্রচুর ফুল দেবে অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য